ঠিক আছে। তোমরা একটু খেয়াল করে, বইয়ে তো অবশ্যই সবকিছু দেওয়া আছে, আমি জাস্ট পয়েন্ট গুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? কৃষি ঋণ ব্যবস্থার সমস্যা বলে আলোচনা কর। প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে অধিকাংশ কৃষকের দরিদ্র, সেই জন্য তাদের কি নাই, প্রচুর পরিমাণে মূলধন না থাকার কারণে তারা বাধ্য হয়ে ঋণ গ্রহণ করে, ঠিক আছে? কিন্তু ওই ঋণটা গ্রহণ করতে গিয়ে তারা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, এই সমস্যাগুলো আমরা এখানে তুলে ধরেছি। তোমাকে উদ্দীপক দিবে, উদ্দীপক দিলেই তুমি বুঝতে পারবে জিনিসটা আসলে কি। তাহলে আমি এগুলো বলছি, তারপরে তোমাকে একটা উদ্দীপকের উদাহরণ দিয়ে বলবো যে এটা আসলে কি, তুমি এমনি বুঝতে পারবে, সরাসরি বুঝতে পারবে। তাহলে আমরা এখন আলোচনা করি কৃষি ঋণ ব্যবস্থার সমস্যা বলে, অর্থাৎ কৃষকরা কৃষি ঋণ সংগ্রহ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়। যেমন আমরা প্রথমে দিয়েছি অপ্রাতিষ্ঠানিক ঋণের উপর নির্ভরশীলতা, অপ্রাতিষ্ঠানিক ঋণের উপর নির্ভরশীলতা। অপ্রাতিষ্ঠানিক উৎস কি, কোনগুলা? প্রতিষ্ঠান ছাড়া যে আমরা ঋণ গ্রহণ করি কোনগুলা? গ্রাম্য মহাজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন ধরনের দালাল বা বাটপা, যাদের মূল ব্যবসায় হচ্ছে কৃষকদের ঋণ দিয়ে চড়া সুদে, চড়া সুদ গ্রহণ করা। কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎসের উপর কেন ঋণ নির্ভরশীলতা হয়? অপ্রাতিষ্ঠানিক উৎসে সুদ বেশি, প্রাতিষ্ঠানিক উৎসে সুদ কম, তারপরে আমরা কৃষকরা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহ করি সুদ বেশি দিয়ে। কেন? এর কারণ হচ্ছে অধিকাংশ কৃষকে কি অশিক্ষিত, অশিক্ষিত হওয়ার কারণে তারা ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যাংক বিমা বা সরকারের কাছে যাবে, তাদের কি হয়, তাদের এই যোগ্যতাটা নাই, তার কারণে তারা কি করে, তারা ভাবে ওই প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করে, না জানি কি হয়, আমরা কিছুই বুঝি না। তাছাড়া বিভিন্ন গ্রাম্য মহাজন আছে, দালাল বাটপার আছে, তারা কৃষকদের বিভিন্ন কি করে প্রলোভন দেয় বা বিভিন্ন মিথ্যা কথা বলে যে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করলে এই 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 সমস্যাগুলো আছে, কারণ তারা শিক্ষিত না হওয়ার কারণে তারা প্রাতিষ্ঠানিক ব্যাংক বিমা বা সরকার থেকে ঋণ গ্রহণ করতে ভয় পায়, অনীহা প্রকাশ করে, ঠিক আছে? তাছাড়া আরো বিভিন্ন কারণ আছে, ওই বিভিন্ন কারণে কি করে তারা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বা গ্রাম্য মহাজনের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিতে বেশি আগ্রহ। আচ্ছা, এখন আসো, প্রাতিষ্ঠানিক ঋণের অভাব, এখানে আরেকটা কথা আছে, অধিকাংশ কৃষকে মনে করে জানে যে প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতে গেলে কি হয়, বিভিন্ন নিয়ম নীতি পালন করতে হয় বা সুদ কম আছে, ঠিক আছে, তারপরে তারা অপ্রাতিষ্ঠানিক খাতে ঋণ নেয়, কারণ প্রাতিষ্ঠানিক খাতে ঋণের অভাব আছে। বিভিন্ন ব্যাংক বিমা বা সরকার ইচ্ছে করলে তুমি যে কোনো ভাবে আজকে চাইলে আজকে তুমি ঋণ নিতে পারবে না, বিভিন্ন নিয়ম বা শর্ত তোমাকে পালন করতে হবে। কিন্তু আবার দেখা যাবে কি, যে অধিকাংশ কৃষক কোথায় থাকে, গ্রামে থাকে, আর গ্রামে ওই যে সরকারের বিভিন্ন ঋণমূলক যে প্রতিষ্ঠান, এগুলো গ্রামে খুবই কম, বিশেষ করে কৃষি ঋণ দিয়ে থাকে কৃষকদের কৃষি ব্যাংক, ঠিক আছে? কিন্তু দেখা গেল বিভিন্ন জায়গায় কৃষি ব্যাংকের কি অভাব রয়েছে, সেই জন্য কৃষকরা ঋণ নিতে পারে না, ঠিক আছে? আচ্ছা, শহর ভিত্তিক অবস্থা, ওইটা আমি কথাটা বললাম যে প্রাতিষ্ঠানিক ঋণের অভাব, প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংক আছে, আর বিভিন্ন ব্যাংক, অধিকাংশ ব্যাংক যদি গ্রামে থাকতো তাহলে কৃষকরা ওই ব্যাংক থেকে ঋণ নিতে পারতো, কিন্তু দেখা গেল গ্রামের দিকে একটা বা দুইটা ব্যাংক আছে, সেই জন্য তারা কি করতে পারে না, ঋণটা নিতে পারে না। আর বেশিরভাগ ব্যাংক কি কোথায় অবস্থিত, শহরে অবস্থিত, ঠিক আছে? সেই জন্যই মানে বাধ্য হয়ে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহ করে এবং বেশি আর সুদ প্রদান করে, সেই জন্য কৃষকরা কি করতে পারে না, উন্নতি করতে পারে না, কারণ তারা যা ইনকাম করে তার বেশিরভাগই ঋণ যে গ্রহণ করে ঋণের সুদ প্রদান করে। কিন্তু যদি প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করতো তাহলে তাদের সুদ কম দিতে হতো, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে বা সমস্যার কারণে তারা প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারে না, কারণ ওই যে প্রাতিষ্ঠানিক ঋণের অভাব, মানে প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান গ্রামে নাই, তারা বেশিরভাগই শহরে অবস্থিত। এরপর ঋণদান পদ্ধতি হচ্ছে, আমরা প্রাতিষ্ঠানিক উৎস থেকে যদি আমরা ঋণ সংগ্রহ করি
তাহলে আমাদের বিভিন্ন নিয়মকরণ কি করতে হয় বা শর্ত মেনে চলতে হয়। কিন্তু দেখা গেল কি ওই দিনের যে নিয়মটা বা পদ্ধতিটা কিছু জটিল, যদিও এখন বর্তমান সরকার অনেকটা সহজ করেছে, অত্যাধুনিক যে তথ্য প্রযুক্তি যুগ সহজে ঋণ পাওয়া যায়, কিন্তু কৃষকরা বিশেষ করে কৃষকরা ঋণ পায় সহজে, কিন্তু ব্যবসায়ীরা অতি সহজে ঋণ পায় না বা তুমি বা আমি অতি সহজে ঋণ পাবো না। কিন্তু ঋণদান পদ্ধতিটা জটিল হওয়ার কারণে কৃষকটা মনের ভিতরে, কৃষকটা অশিক্ষিত হওয়ার কারণে তাদের মনের ভিতরে ওই নিয়মটা নিয়ে বা পদ্ধতিটা নিয়ে একটা ভয় কাজ করে। ঠিক আছে, যদি ঋণের পদ্ধতিটা সহজ হইতো তাহলে কৃষকটা সহজে ঋণ সংগ্রহ করতে পারে। দুর্নীতি, আমাদের তো রন্ধ্রে রন্ধ্রে রুমায় রুমায় দুর্নীতি, তাই না? রন্ধ্রে রন্ধ্রে বলতে কি বুঝি, আমাদের চলে প্রত্যেকটা অঙ্গে দুর্নীতি। আমাদের দেশে সরকার ব্যবস্থা এত বেশি খারাপ, তার চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে উচ্চ পদে সচিব পর্যন্ত সব দুর্নীতিবাজ। আর সেই জন্য সরকার ঋণ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যখন ঋণটা আসে তখন দেখা গেল ব্যাংকের যে কর্মচারীরা আছে তারা দুর্নীতিবাজ হওয়ার কারণে কৃষকদের তারা সহজ পদ্ধতিতে ঋণ প্রদান করে না, এবং কৃষকদের বলে একজন কৃষকের নামে যদি 20,000 টাকা ঋণ আসে তারা বলে যে তোমার নামে 20,000 টাকা ঋণ আসছে, ঠিক আছে, ওই 20,000 টাকার মধ্যে থেকে তারা 5,000 টাকা বা 6,000 টাকা কি করে দেবে, ঘুষ হিসেবে তাদের দিতে হবে। এই দুর্নীতির কারণে কৃষকরা ওই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে ভয় পায়। ঋণ প্রাপ্তির সুযোগ, ঋণ প্রাপ্তির সুযোগটা যদি সহজ হইত তাহলে সহজেই কৃষকরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারত। ঋণ প্রাপ্তির সুযোগ মানে মূলত প্রান্তিক কৃষক, কৃষকদের মধ্যে শ্রেণী ভেদাভেদ আছে, অধিকাংশ কৃষকের নিজস্ব জমি বা যন্ত্রপাতি না থাকার যদি না থাকে তারা যদি অন্যের জমিতে চাষ করে তাদেরকে বলা হয় প্রান্তিক কৃষক। প্রান্তিক কৃষক হচ্ছে যে কৃষকের নিজস্ব কোনো জমি নেই, তার অন্যের জমিতে বর্গা হিসেবে চাষ করে। সরকার কিন্তু ওই ধরনের কৃষকদের ঋণ দিয়ে থাকে, কিন্তু দেখা গেল কি ওই ধরনের কৃষকরা বা প্রান্তিক কৃষকরা ঋণটা পায় না, না পেয়ে কে পায়? গ্রামের অধিকাংশ কৃষক আছে, গ্রামের মানে মনে করো অধিকাংশ কৃষক না, অনেক কৃষক আছে কি তারা তাদের পেশাটা কৃষক, কৃষি, তারা কৃষক কিন্তু আসলে তারা অনেক বিত্তশালী মালিক, তারা তাদের প্রচুর সম্পত্তি আছে, সম্পত্তি গুলো কৃষকদের কি করে যে প্রান্তিক কৃষক তাদেরতে বর্গা দিয়ে দেয়। দেখা গেল ব্যাংকে যদি ঋণ আসে ঋণটা পাওয়ার কথা কার, প্রান্তিক কৃষক যার নিজের জমি নেই কিন্তু ঋণটা পায় কি বিত্তশালী কৃষক। ঠিক আছে, এই ধরনের সমস্যার কারণে কি হয় না যে এই কৃষকটা প্রত্যাশী উচ্চ থেকে ঋণ সংগ্রহ করে উচ্চ সুদের হার, উচ্চ সুদের হার, যেহেতু কৃষকরা কি করে প্রাতিষ্ঠানিক উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ ঋণ পায় না, এই যে বিভিন্ন দুর্নীতি, ঋণের পদ্ধতি জটিল, এই যে বিত্তশালী কৃষকরা পায়, ব্যাংক কর্মকর্তা দুর্নীতি, এই জন্য দুর্নীতির কারণে কৃষকটা অশিক্ষিত হওয়ার কারণে তারা ওই বিভিন্ন প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ভয় পায়, এই জন্য তারা কিন্তু কোথায় যায় অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহ করে। ঠিক আছে, আর যেহেতু অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহ করে তাহলে উচ্চ সুদের হার তাদের প্রদান করতে হয়, সেই জন্য কৃষকরা কি দরিদ্রই থাকে, তাদের সবসময় দরিদ্রই হয়। ঠিক আছে, তারা আর কি উপরের দিকে যেতে পারে না, তদারকির অভাব হয়েছে। যদি সরকার বিভিন্ন কৃষকদের বিভিন্ন সার, বীজ, যন্ত্রপাতি দিয়ে এবং অল্প সুদে কোনো কোনো সময় বিনা সুদে ঋণ দিয়ে থাকে, কিন্তু দেখা গেল কি হয়েছে তদারকির অভাব। তদারকির অভাব মানে একজনের পিছনে যদি আরেকজন তদারকি থাকতো, তদারক থাকতো, তাহলে এই সমস্যাগুলো আমাদের হতো না, কৃষকরা একদম সঠিকভাবে প্রান্তিক কৃষকরা ঋণ পেত। ওই তদারকি না থাকার কারণে দুর্নীতি দিন দিন বেড়ে চলছে, আর দুর্নীতি বেড়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃষকরা ঋণ পায় না, এটা এক সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে যদি কোনো কৃষক, প্রান্তিক কৃষক যদি সে ঋণ নিয়ে থাকে সঠিক পদ্ধতিতে, সে ঋণ পেল, ওই কৃষক যদি ঋণটা নিয়ে তার কৃষি কাজে ব্যবহার না করে অন্য কোনো কাজে ব্যবহার করে তাহলে পরবর্তীতে কৃষক ওই ঋণটা পরিশোধ করতে পারে না। সেই জন্য কি করতে হবে, তদারকি থাকতে হবে, যে যে খাত থেকে ঋণটা সংগ্রহ করলো ওই কৃষক আসলে কি ওই ঋণটা কৃষি কাজে ব্যবহার করছে কি না, এই ধরনের তদারকি যদি থাকে
তাহলে আমাদের কি হবে না, সমস্যা হবে না। এখন প্রশ্ন হলো, দেখে বইয়ে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে যে কৃষি ঋণ ব্যবস্থার সমস্যা বলে দেওয়া আছে, কিন্তু সমাধান গুলা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সমস্যাগুলির সমাধান তোমরা নিজেরা তৈরি করবে। সমাধান এই যে সমস্যাগুলো আমি যা লিখছি এইগুলার সমস্যা সমাধান যদি হয় তাহলে তো শেষ। ঠিক আছে, যেমন আমি একটা উদ্দীপক দিচ্ছি, মনে করো এক্স নামক একজন কৃষক বা প্রান্তিক কৃষক আমরা বলতে পারি। প্রান্তিক কৃষক বলতে তুমি বুঝবে তার নিজস্ব জমি নাই, আচ্ছা নেটে তো কিছু প্রবলেম করতেই পারে। যেমন উদ্দীপকটা হচ্ছে এইরকম, মনে করো বিয়ানীবাজারে এক্স নামক একজন প্রান্তিক কৃষক, প্রান্তিক কৃষক সে কি করে তার অর্থ না থাকার কারণে তার কৃষিকাজ পরিচালনা করার জন্য তুমি তোমার ইয়েতে ডাবল ক্লিক করো, নেটের সমস্যা তোমাদের এখানে, তোমার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা যাক, এখন প্রশ্ন হচ্ছে যে একজন কৃষক প্রান্তিক কৃষক, প্রান্তিক কৃষক বলতে তুমি বুঝবে যে তার নিজস্ব জমি নাই, উৎপাদন করার জন্য যে যন্ত্রপাতি এগুলো কিছুই নাই। হ্যাঁ, কথা বোঝা যান না বলতে তোমাদের এখানে একটা সমস্যা করছে। আচ্ছা যাক, কাজটা শেষ করে দিই, ক্লাসটা শেষ করে দিই আজকের মতো, পরবর্তীতে ইউটিউব থেকে ক্লাসটা ফুললি ক্লিয়ারলি শুনে নেবে। এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তি মিস্টার রহিম বা করিম যাই বলো, সে কৃষক, কিন্তু তার প্রচুর পরিমাণে তার কি নাই, অর্থ না থাকার কারণে সে জমি চাষ করতে পারে না। সে কি করলো, সে জমিতে চাষ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করার জন্য সার বা বীজের জন্য গ্রাম্য মহাজন, গ্রাম্য মহাজন বা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কি করলো, অর্থ ঋণ হিসেবে গ্রহণ করলো, শেষ। এখন প্রশ্ন হলো উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির অর্থ সংগ্রহের প্রক্রিয়াটাকে আমরা কি বলি, এটা হচ্ছে কৃষি ঋণ। উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃষি কাজের জন্য ঋণ সংগ্রহ করছে, সুতরাং এই ঋণটা হচ্ছে কৃষি ঋণ। আচ্ছা ইউটিউবে দেখে নেবে, ইউটিউবে দেখে নেবে, কিছু করার তো নাই, একটা সমস্যা করতেই পারে। যে প্রশ্ন হচ্ছে যেহেতু তোমাদের কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, তার মানে আমার এখানে একটা সমস্যা নাই, আমার কথা যদি তুমি শুনতে না পাও আর ছবি দেখতে না পাও তাহলে বুঝবে এটা তোমাদের এখানে একটা সমস্যা। আচ্ছা যাই, আর তোমরাও চেষ্টা করবে বাজারে ওয়্যারলেস মানে তার সারা হেডফোন পাওয়া যায় 200 বা 300 টাকা নেবে, তার সারা হেডফোন, তখন তুমি ব্লুটুথের মাধ্যমে হেডফোনটা হলে আরো শুনতে পাবে। সমস্যাগুলো হচ্ছে এগুলো, এখন তোমাকে প্রশ্ন দেওয়া হবে উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির বিষয়টি সমস্যাগুলো আলোচনা করো, তখন তুমি বলবে যেহেতু উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিটি হচ্ছে একজন কৃষক, তিনি কৃষিকাজ করার জন্য বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করেছেন এটা হচ্ছে কৃষি ঋণ। নিচে কৃষি ঋণের সমস্যাগুলো আলোচনা করা হবে, শেষ, কৃষি ঋণের সমস্যা। এর পরবর্তী প্রশ্নে ঘতে বলবে কি যে এই ধরনের সমস্যা সমাধানের জন্য সরকারের কি করা উচিত বলে তুমি মনে করো, অথবা এই ধরনের সমস্যা সমাধানের জন্য তোমার কি কোনো যুক্তি আছে উপস্থাপন করো, অথবা বলতে পারো ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় বলে তুমি মনে করো, এরকম ধরনের প্রশ্ন করো। তখন তুমি সমস্যাগুলো তুমি আলোচনা করলে, পরবর্তীতে তুমি বললে যে নিম্নলিখিত উপায়ে ওই কৃষি ঋণের সমস্যাগুলো সমাধান করা যায়, যে সমস্যাগুলো তুমি লিখবে ঠিক সেম সমস্যাগুলো তুমি সমাধান করবে কিভাবে। নাম্বার ওয়ান, কিছুটা বোঝা যাচ্ছে কি? হ্যালো, আচ্ছা ওই তো ঠিক হবে। এখন প্রশ্ন হলো এই সমস্যাগুলোর জন্য সমাধান করা যায়,
অর্থাৎ কৃষি ঋণের যে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, বা তুমি কি ধরনের যুক্তি দিবে ওই সমস্যাগুলো সমাধানের জন্য।